আরে ভাই এটা তো রেকর্ড আছে, নাইকারা রিকশা লয়ে এফডিসি তো ঢুকে পাজারো গাড়ি লয়ে বাইর, এটা কি নতুন কথা? আর আমি হারুন কিসিঞ্জার একদম পুরুষ মানুষ, আমার একটা দুইটা সাইকেল কিনতে কষ্ট হয়, থাকতো পাজারো গাড়ি, ওই যে আমি পুরুষ মানুষ, আমি তো নায়িকা না। এই উৎসকা আমাদের দেশের কিছু লোক আছে অটালিকা টাকা, অটালিকা হাজার হাজার কোটি টাকা কোথায় দেয়? এটা এই টাকা যে কোথায় রাখবে, কি করবে, আনন্দ ফুর্তি করবে, কোথায় যাবে, ওনারাই জোগাড় করে ভাই। এটা আল্লাহ মাহমুদে জানে এত টাকা তাদের কাছে আছে, কিন্তু আমি দেখেন একজন অভিনয় কবি হারুন কিসিঞ্জার, আজকে 25 বছর মিডিয়া, আমার একটা গাড়ি নাই, একটা ফ্ল্যাট নাই, আমি কষ্ট করি সংসার আমার ছেলে মেয়ে চলতে হয়, এগুলা কে দেখবে, কাকে বলবো আমরা, দুঃখের কথা। আর নায়িকাদের বাসায় শুনি মদের বোতল থাকে, ওইখানে বার বসে, আনন্দ ফুর্তি হয়, কত কিছু শোনা যায়, এতে আমাদের শিল্পীদের খুব লজ্জা লাগে, তখন মনে হয় হায়রে আমি কি শিল্পী না আমি একটা বাজে লোক, ওই নায়িকার জন্য তো আমাকে মানছে বাজে লোক বলবে। আমি ওই দিন টিকা দিতে গেছি সরকারি হাসপাতালে, আমার আমি ঢুকার পরে সবাই এই হারুন কিসিঞ্জার আসছে ছবি তোলে, আমাকে টিকা দিল, সম্মান করলো, বিএপি ভাবে নাস্তা খাওয়াইলো, এই যে আমি হারুন কিসিঞ্জার একটা সম্মান পাইলাম, আমি ওটাই আল্লাহর কাছে শুকর। তো তোরা যে টাকার জন্য এই আকাশ কুকাশগুলা করস, এতো তো আমাদের বদনাম হইতেছে ভাই, সম্মানের সাথে এক বেলা খাওয়া ভালো। একদম আমার ওস্তাদ ঠিক বলছে, ওস্তাদের সাথে একদম এই মুহূর্তে ভাই এসব সব আমি আদা ব্যাপারে জাজের খবর লম না, এটা সরকারি ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইজান, আমার ওস্তাদ বলতে পারে না, সবচেয়ে বড় কথা পার্সোনাল লাইফ নিয়ে তার আমরা আলোচনা করতে পারি না, আলোচনা করতে পারি না, এটা শুটিং স্পটে আমরা তার এটা আইন।